আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে 18টি কলম দিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন, 2 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে একটি ছাদ দেওয়া পর্যন্ত, এবং এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে এই বাড়িটিতে কত টাকা খরচ হবে, এবং বাড়িটি ড্রয়িং প্ল্যানটি কিভাবে করা হয়েছে, এবং এই বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে, ইনশাল্লাহ একে একে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম একটি বাড়ি নির্মাণ করবেন তারা ভিডিওটি নাটানে সম্পূর্ণ দেখলে এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত এই বাড়িটির নকশা। তো আপনারা নকশাটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এ বাড়িটি 2 ইউনিটের বাড়ি। তো বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 37 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 40 ফিট। টোটালি 1480 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটি 2 ইউনিটের বাড়ি। তো 2 ইউনিটের মাপঝোপ সব কিছুই প্রায় সেম রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে একটি ইউনিটের ধারণা দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা বাকিটি নিজেই দেখতে পাচ্ছেন অথবা বুঝে নিতে পারবেন। তো আমাদের বাড়িটিতে মোট 4টি বেডরুম এবং ড্রয়িং কাম ডাইনিং স্পেস সহ মোট 4টি বেডরুম, 4টি টয়লেট, 2টি কিচেন এবং 2টি বারান্দা রাখা হয়েছে। তা আমি আপনাদেরকে একটির হিসাব দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা বাকিটি বুঝে নেবেন। তো একটি আমি আপনাদেরকে ইউনিট 1-এর হিসাবটা দিচ্ছি, যেহেতু আমাদের 2 জায়গার মাপই সেম রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট করে। তারপর সিঁড়ি দিয়ে প্রবেশ করলে যে কোনো একটি ইউনিটে ঢোকা যাবে বা যাওয়া যাবে। তারপর দেখতে পাচ্ছেন সামনে একটি ব্যালকনি রাখা হয়েছে 3 ফিট বাই 10 ফিট করে, এবং সামনে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন যে পিছনের একটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট করে। তারপরে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 15 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি করে, এবং কিচেনটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 8 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি করে, এবং মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এখন পর্যন্ত নিচের কাজ শেষ করে একটি ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এবং এই বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে, ইনশাল্লাহ A to Z বিস্তারিত আপনাদের মাঝে ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা ভিডিওটি নাটানে সম্পূর্ণ দেখলে আপনারা বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির নিচের ভিত এবং উপরে ছাদটি ঢালাই করা হয়ে গেছে। তো ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমাদের বাড়ির ধাতির কাজটি শুরু করে দিবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের ভীম ঢালাই করা হয়েছে। তো উপরের ভীম এবং নিচের মধ্যে যে ভীম আছে, উভয় ভীমের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে রাখা হয়েছে, এবং প্রত্যেকটি কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো বন্ধুরা, যেহেতু আমাদের দোতলা ফাউন্ডেশনের বাড়ি, 2 ইউনিটের বাড়ি, আর আমাদের জায়গাটার একটু মাটি দুর্বল, যে জন্য আমরা নিচের বেস কমপ্লিট করে আমরা যে কলমগুলো দেখতে পাচ্ছেন সেটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের নিচের ভিত্তি ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে, এবং উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো আপনারাও চাইলে এরকম অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে 2 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করতে পারেন খুবই অল্প খরচে। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি আরও একটি মূল্যবান কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবন সঞ্চয় দিয়ে এটি বাড়ি করবেন ভাবছেন, তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার অথবা দক্ষ মিস্ত্রি বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা করিয়ে নেবেন। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের 2টি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আরও একটি হচ্ছে ড্রয়িং অনুযায়ী কাজ করালে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না।
তো বন্ধুরা, আপনারা হয়তো বা একটি প্রশ্ন করতে পারেন যে গ্রামের মধ্যে ফোরম্যান কন্ট্রাক্টর যারা থাকে তারাও তো বাড়ি ড্রয়িং করে বাড়ি করে দিতে পারে, তো আমরা কেন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িংটা করব? তো সেই প্রতি উত্তর আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আসলে আপনাদের যে বাজেট, সেই বাজেট অনুযায়ী যে আপনারা বাড়ি করতে চান, তাহলে আসলে গ্রামের সচরাচর সব ফোরম্যান কন্ট্রাক্টর কিন্তু সেই হিসাবটা অ্যাকুরেটভাবে দিতে পারে না। তো ইঞ্জিনিয়ার দিয়ে আপনি যখন ড্রয়িংটি করবেন তখন ইঞ্জিনিয়ার সাহেব আপনাদেরকে আপনাদের কোন জায়গায় কী রাখবেন এবং কীভাবে কী রাখা হবে সব কিছুই ড্রয়িংয়ের মধ্যে উল্লেখ করা থাকবে। কত টন রড লাগবে, কতটুক বালু লাগবে, কতটুক সিমেন্ট রাখবে সব কিছুই ড্রয়িংয়ের মধ্যে উল্লেখ করা থাকবে। এবং আরও একটি আলোচ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার বাড়ির যে ড্রয়িংটি করানো হবে ড্রয়িংটির মধ্যে আমরা উল্লেখ করে দিব যে কোন কলমের মধ্যে কতটুক ওয়েট পড়তেছে, সেটা আমরা ক্যালকুলেশন করে সেই অনুপাতে রড এবং ইট বালু সিমেন্ট ব্যবহার করব, যেটা আসলে সচরাচর ইঞ্জিনিয়ার ফোরম্যান এবং কন্ট্রাক্টরটা পারে না। সেজন্যই আমরা আসলে দক্ষ ইঞ্জিনিয়ার অথবা দক্ষ ফোরম্যান দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করাতে উৎসাহ দিই। তো বন্ধুরা, আমরা ড্রয়িং ডিজাইন করে থাকি, আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির প্রত্যেকটি কলমে 12 মিলি রড 6টি এবং 16 মিলি রড 2টি, মোট 8টি করে রড দেওয়া হয়েছে প্রত্যেকটি কলমে। তো আসলে দেখেন যে সবগুলো কলমের মধ্যে সেম রড রাখা হয়নি। তো অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে এক জায়গায় এক কলমে অনেকগুলো রড দিয়েছেন, আরেক কলমে রড কম কেন? তো সেটার প্রতি উত্তরে আমি আপনাদেরকে বলতে চাই, আসলে আমরা যখন একটা ড্রয়িং ডিজাইন করি তখন আমরা ক্যালকুলেশন করে বের করি যে আসলে কোন কলমে কতটুক রড কতটুক ওয়েট পড়বে, সেই অনুপাতে আমরা রডগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, এই বাড়িটি এতটুক পর্যন্ত নিচের বেস কমপ্লিট করে উপরের একটি ছাদ দেওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে 640,000 টাকার মতো। তো দেখতে পাচ্ছেন 640,000 টাকা দিয়ে আমরা 18টি কলম দাঁড় করিয়ে ছাদ ঢালাই করেছি। তো প্রত্যেকটা কলমের পিছনে আমাদের খরচ হয়েছে 25,000 টাকা করে, যা 18টি কলম যদি হিসাব করি আমরা তাহলে 450,000 টাকা পর্যন্ত আসে। তো আমাদের এই পুরো বাড়িটি টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্টারের সহ যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে 16-18 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 16-18 লক্ষ টাকা হলে আপনারাও আপনাদের একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও কমেন্ট করে জানাবেন।